السلام عليكم ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعض وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কওলান সাদীদা সম্মানিত উপস্থিতি প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিন এর জন্য দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আপনারা দেখছেন আর টিভি থেকে আজকের আলোচনার বিষয় আল্লাহর প্রতি ভয় করে অথচ মানুষ আল্লাহকে ভয় করে না মানুষের উচিত ছিল আল্লাহকে ভয় করা অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল বাখার মধ্যে বললেন হাবুন তোমরা শুধুমাত্র আমাকেই ভয় কর আমরা যদি মহান আল্লাহ রব্বুল আলমিন কে না ভয় করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা বুরুজ ইন্নাবাদশা রব্বিকালা সাদিদ তবে তোমরা জেনে রেখে দিও তোমরা যদি আমাকে ভয় যদি না করো তাহলে তোমরা জেনে রেখে দিও আমার পাকরাও বড় কঠোর অতহেব অর্থ আয়ার দ্বারা আমরা বুঝতে পারলাম যে মহানল্লাহ রব্বুল আল আমিনকে বেশি বেশি করে ভয় করতে হবে যদি আমরা মহানাল্লাহুরবুল কে বেশি বেশি করে ভয় করে চলি তাহলে রব্বুল রবীন্দন আমাদেরকে কি দিবেন মহানাল্লাহ রব্বুল আলমিন সুরাতুর রহমানের মধ্যে বলেন ওয়ালিমান জান্নাতান যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি তাকে দুটি জান্না দান করব। এবাক্য মহানল্লাহ রব্বুল আলামন সুরাতু রহমানের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা করে বললেন। অথে জান্নাত যাওয়া বড় একটি মাধ্যম সেটি হল আল্লাহকে ভয় করা। মহানল্লাহ গুররব্বুল আলামিন বলেন। আইয়ো হাল্লাদিনা আমানু তক তোমরা আমাকে ভয় করো হে বিশ্বাস স্থাপন কারীগোন তোমরা আমাকে ভয় করো হা এবং তোমরা ভয় করার মতো ভয় কর অলেতামু তুন্না এবং তোমরা মৃত্যু বরণ করোনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করোনা একজন প্রকৃত মুসলমান হতে গেলে তার মধ্যে কয়েকটি শর্ত জরুরি কয়েকটি শর্ত তাকে কি করতে হবে পালন করতে হবে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নবীকে বিশ্বাস করতে হবে তিন কিতাবকে বিশ্বাস করতে হবে চার তকদিলের প্রতি বিশ্বাস করতে হবে পাঁচ মালাইকার প্রতি বিশ্বাস করতে হবে ছয় আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে এই ছটি ক্ষেত্রে এই ছটি সত্বের ওপরে যদি কেউ যদি বিশ্বাস স্থাপন করে চলে তাহলে সেই হবে প্রকৃত মুসলমান আর এই প্রকৃত মুসলমান হয়ে আল্লাহ রবুল আলামিন বলছে তোমরা মৃত্যু বরণ মহান রব্দুল আল আমিন সুরাতুল হাসরের মধ্যে বলেন ইয়ে আ তাকুল্লাহ হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়েল তোমরা কি করেছো পরকালের জন্য তোমরা কি পরিশ্রিত করে রেখে দিয়েছ এ বাক্য রবুল আলমিন বলেন ওয়াল তুরু নবসুম্মা কদ্যমত লিগত তোমরা আখেরাতের জন্য পরকালের জন্য জন্য কি পরিস্থিতি করে রেখে দিয়েছ সেটা তোমরা চিন্তা ভাবনা করো আবার আল্লাহ রবুল আলমিন বলেন অতাকুম তোমরা আল্লাহকে কি করো ভয় করো তোমরা দুনিয়াতে যা করো যা কিছু তোমরা দুনিয়াতে করে থাকো রব্বুল আলমিন সবই তোমাদের অন্তরের খবর রাখেন পরিশেষে মহান লাভ রব্দুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন আমাদেরকে বেশি বেশি করে ভয় করা তৌফিক দান করুন আমিন ওয়াখানা দাও হামদুলিল্লাহ রব্বুল আল আমিন আসসালামু আলাইকুম